প্রদেশ বিজেপির যুব মোর্চার সদস্যে রাবার বাগান কেটে ধ্বংস করে দিল দুষ্কৃতীরা ঘটনা রবিবার রাতে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে অভিযোগ প্রদেশ যুব মোর্চার সদস্য জয়ন্ত দত্তের রাবার বাগানে কংগ্রেস এবং সিপিআইএম দুষ্কৃতিকারীরা রবিবার রাতে রাবার গাছ কেটে ধ্বংস করে দিয়েছে তাতে প্রায় সাত লক্ষ টাকার ক্ষয় হয়েছে বলে খবর সোমবার সকালে এ ঘটনা দেখতে পেয়ে জয়ন্ত দত্ত খবর দেয় পুলিশে এ ঘটনার খবর পেয়ে এদিন বিজেপি কর্মী সমর্থকরাও রাবার বাগানে ছুটে যান গতকাল রাতে অনুমানের বারোটা নাগাদ আমার কাছে খবর আসে যে আমাদের বাগানে এখানে দুষ্কৃতীরা আমাদের গাছ ধ্বংস করছে তো রাত্র হয়তো আমি আর আসিনি তো সকালে সকলে মিলে এসে দেখি আমাদের এখানে যে বাগান করা হয়েছিল নতুন সব গাছ কেটে ধ্বংস করা হয়েছে আমাদের যেটা অনুমান আমাদের বাগান থেকে কিছুটা দূরেই একটা ভূতফিশে আগুন লাগানো হয়েছে তো আমাদের অনুমান সিপিএমের দুষ্কৃতিরাই আমাদেরকে যেহেতু আমি ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য কমিটিতে আছি সেক্ষেত্রে হয়তো আমাদের এটা রাজনৈতিকভাবে আমাদেরকে ক্ষতি করার জন্য